রেস্টুরেন্ট ভেঙে দিঘি ফেরাতে হবে, বনগাঁয় বিক্ষোভ বিজেপির। এদিন পুলসাই ডিনের সামনে দাঁড়িয়ে আন্দোলনের ডাক দেন বিজেপির জেলা সভাপতি। রেস্টুরেন্ট ভেঙে পুরনো অবস্থায় জলাশয় ফিরিয়ে দিতে হবে, বনগাঁয় পুলসাইড ইনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ বিজেপির। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে দেবদাস অভিযোগ করেন, বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্য পৌরপ্রধান থাকার সময় নিজের ক্ষমতার প্রয়োগ করে বনগাঁ থানার বিপরীতে বিলাসবহুল রেস্টুরেন্ট গড়ে তুলেছিলেন। পরবর্তীতে রেস্টুরেন্টটি তার নিজের পরিবারের নামেই 999 বছরের জন্য লিজ দিয়েছেন। গত 5 তারিখ ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বনগাঁর প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্য। প্রাক্তন পৌরপ্রধান গ্রেপ্তার হতেই সাংবাদিক সম্মেলন করে নানা অভিযোগ সামনে এনেছিলেন বিজেপির জেলা সভাপতি। এদিন বনগাঁ থানার সামনে তৈরি রেস্টুরেন্ট নিয়ে অভিযোগ তুলে তার দাবি, বেআইনিভাবে দিঘি বুঝিয়ে এই রেস্টুরেন্ট তৈরি করা হয়েছিল, রেস্টুরেন্ট ভেঙে পুনরায় জলাশয় ফিরিয়ে দিতে হবে। কারণ এখানে জলা জমি ছিল, আপনারা সকলে জানেন, ছোট থেকে বড় হয়েছেন, আপনারাও স্নান করেছেন, আমরাও করেছি। এখানে বয়স্ক মানুষ যারা আছে তারা বিকেলবেলা এসে বসতেন, এখানে যারা সিনিয়র সিটিজেন সেই জলা জমি ভরাট করেছে এই শঙ্করাঢ্য ডাকু। তখন 2015 সালে ও চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান থেকে তিনি আর ক্ষমতা বলে, এবং বালু মল্লিকের স্নেহ ধন্য ছিল, বালু মল্লিকের আশীর্বাদ ছিল তার মাথার উপরে, সেই আশীর্বাদ নিয়ে ইছামতির বালি তুলে এই জলাজমি ভরাট করেছে। জলাজমি ভরাট করে অবৈধভাবে পিডব্লিউডির এই জলাজমিতে সেই বিল্ডিং খাড়া করেছে। আমাদের দাবি শুধু তাই নয়, 5 বছর 999 বছরের লিজ কোনোদিন শুনেছেন জীবনে? 999 বছরের লিজ এবং 5,000 টাকা করে রেভিনিউ বনগাঁ পৌরসভাকে দেয়। ডাকু এবং ডাকুর পরিবার যুক্ত আছে, আরও 2-4 জন আছে, আমি এখন নাম বলবো না, তদন্তের স্বার্থে নাম আমরাও জানি কারা এর সাথে জড়িয়ে আছে। তা আমাদের দাবি বনগাঁ পৌরসভার কাছে এবং পিডব্লিউডির কাছে, যে জলাজমি আছে সেই জলাজমি ফিরিয়ে দিতে হবে, নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। শুধু তাই নয়, বনগাঁর সিটিজেনকে নিয়ে, বনগাঁর যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকেও নিয়ে, বনগাঁর নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন হবে, এটা তুলতেই হবে, জলাজমি ফিরতেই হবে। পাশাপাশি এদিন নাম না করে বনগাঁ তৃণমূল জেলা শ্রমিক সংগঠনের সভাপতিকে নিশানা করে তোপ দাগেন তিনি। এ বিষয়ে বর্তমান পৌর বোর্ডকে ব্যবস্থা নেওয়ারও দাবি করেন। নেতা সে বর্তমানে ডাকু সাজতে যাচ্ছে, তিনি নিজে টোটো অটো থেকে লুট করছে মানুষের জমি বাড়ি কিনতে গেলে তিনি টাকা নিচ্ছেন, এবং তাদের বুকের কলার নাম করে উনি ডাকাতি শুরু করে দিয়েছেন। তাই আইনটিউসির যে নেতা আছেন আপনাকেও বলে দিতে চাই, আপনিও সাবধান থাকুন, আগামী যে দিন আসছে আপনার বিরুদ্ধে কোন জাগরণ জেগে উঠবে এই বনগাঁ শহরে, যেমন ডাকুর বিরুদ্ধে এসছে। ডাকু কিন্তু আজকে ইডির হেফাজতে, এমন কোন কাজ করবেন না কালকে আপনার কোমরে দড়ি দিয়ে ইডি নিয়ে যায়। এ বিষয়ে বনগাঁ পৌরসভার কাউন্সিলর তথা বনগাঁ তৃণমূল জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, রেস্টুরেন্ট বেআইনি হলে পৌরসভার পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, বিষয়টি তিনি পৌরপতিকেও জানাবেন বলে জানান। এটা আমাদের চেয়ারম্যান আছে, আমি চেয়ারম্যানকে বলি তদন্ত করা অবশ্যই উচিত। কেন 999 বছর কোনো লিজ হয় না, হলে 99 বছর হয়, এটা 100 বার আমি এটা মানতে মানে বাধ্য, এভাবে হয় না। গরিব মানুষের ফাঁকি দিয়ে কিছু কাজ করে না, ট্রেড ইউনিয়ন করে, তো উনি তো ট্রেড ইউনিয়ন করে না, উনি কী করেন উনি নিজেই জানেন না, খালিকে বক্তব্য দিয়ে হাইলাইট হয়ে ওই সাংবাদিকের বাড়ির মধ্যে বসে থেকে কিছু বলে, ওই ছাড়া ওনার কোনো কাজ নেই, পাবলিকের সামনে কিছু বলার ওনার ক্ষমতা নেই। আজকে কি ওনে কেন বলেছে দেখেছে, আজকে 15,000-20,000 লোক এটাকে কীভাবে নষ্ট করে, আর সামনে লোকসভা, সামনে লোকসভা, এই যে আপনাদের ঠাকুর, কী আর ঠাকুর বলে, আপনারা দেখেছেন, আপনি রিপোর্টারদের কাছে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, সাধারণ মানুষের কাছে প্রশ্ন করি, 4 বছর আগে দেখা গেছে হঠাৎ এসছে আবার ওই ভুলভাল কথা বলবেন বলে আবার কিভাবে মানুষ বুঝে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।